योगा प्रशिक्षक हिसेबे आगामी सप्ताहे ओमान पाड़ी दिच्छेन बनगार मेये श्रीजा शिकारी। सेखाने एक बछरेर जोन्नो तिनि योगा प्रशिक्षक हिसेबे काज करबेन। एमन सुजोग पेये स्वाभाविकभावेई खुशी श्रीजा, जदिओ एबारेई प्रथम नय, योगा प्रशिक्षक हिसेबे एर आगेओ तिनि अन्य देशे काज करार सुजोग पेयेछेन। बनगार खैरामारी एलाकार बासिंदा श्रीजा 5 বছর বয়স থেকে যোগ চর্চা শুরু করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি ব্যাঙ্গালোরে গিয়ে সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে যোগা থেরাপির উপর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর আন্তর্জাতিক যোগা প্রশিক্ষক হিসেবে একটি সংস্থার হয়ে ভিয়েতনামে পাড়ি দেন শ্রীজা। সেখানে 2 বছর কাজ করে বনগাঁর বাড়িতে ফিরে আসেন। আর এখানে যোগা সম্পর্কে মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে সচেতন করতে কয়েকজন মহিলাকে যোগার প্রশিক্ষণ দিতে শুরু করেন শ্রীজা। তিনি মনে করেন স্বাস্থ্যক্ষেত্রে আগামী দিনে যোগার গুরুত্ব আরও বাড়বে, যোগার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তার কাছে নিয়মিত যোগাসন করে বেশ কয়েকজন মহিলা বিশেষ কিছু রোগের হাত থেকে মুক্তি পেয়েছেন বলে তার দাবি। আমি চাই যে প্রত্যেকটা মানুষের গুরুত্বটা বুঝুক, আজকে ডে টু ডে লাইফে যোগার যে গুরুত্বটা সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, সেই অ্যাওয়ারনেসটাকে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। বিকজ আমরা যেরকম অক্সিজেন ছাড়া বাঁচি না, সেরকম আমরা যোগা ছাড়াও বাঁচতে পারবো না ইন ফিউচার। আমার মনে হয় যে মেডিসিনের থেকে যোগাটা বেশি হেল্পফুল করে, কারণ এর কোনো সাইড এফেক্ট নেই। তো প্রত্যেকটা মানুষ আমি চাই যোগা করুক, অন্তত 30 মিনিটস তাদের লাইফের 24 ঘন্টার মধ্যে, একটা দিনের 24 ঘন্টার মধ্যে অন্তত 30 মিনিটস তারা প্রত্যেকে প্র্যাকটিস করুক নিজেদের মতন করে। সে যে যেটুকুনি পারে, প্রত্যেক কেউ না কেউ প্রত্যেকে কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকুক। মেয়েদেরকে শেখাই, গত 1 বছর ধরে ওরা আমার কাছে প্র্যাকটিস করছে। এটাই আমার একটা ছোট্ট ফ্যামিলি, আর আমি চাই এটাকে আমি আরও বড় করতে। আগামী দিনে আমি নেক্সট উইক ওমান চলে যাচ্ছি, তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরে এসে বনগাঁতেই কিছু একটা শুরু করার নতুন করে। আমার যখন 5 বছর বয়স, আমি তখন থেকে যোগা শুরু করি এবং তারপর আমি যোগা নিয়ে পড়াশোনা করি, আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করি। লাস্ট 2 বছর আমি ভিয়েতনামে অ্যাজ এ প্রফেশনাল যোগা ট্রেনার হিসাবে কাজ করেছি। আর তারপর আমি বনগাঁতে ব্যাক করে আমার প্রথম স্টুডেন্ট আমার দিদি, তারপর সঞ্চিতা, আরও এরা আছে, সবরি, নিবেদিতা, সবাই আছে। আমি যখন প্রথম বনগাঁতে স্টার্ট করি তখন এটার সেইভাবে চল ছিল না, মানে বনগাঁর মানুষ বা আমার এখানকার মানুষ যোগাটার গুরুত্ব সেইভাবে বোঝে না। তো ইভেন এরাও যখন প্রথম প্রথম আমার কাছে প্র্যাকটিস করতে আসতো, সামান্য যোগা ম্যাটটা ক্যারি করে নিয়ে আসতে ভীষণ লজ্জা পেত। যোগার ক্ষেত্রে আগামী দিনে বনগাঁকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন যোগা প্রশিক্ষক শ্রীজা শিকারী। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।